চেষ্টা থেকে সফলতা আপনি কি সমান সমান পেয়েছেন? এটা যদি বলি যে সফলতার সাথে চেষ্টাকে আপনি সমানভাবে মার্চ করানোটাই আসলে একটা ভুল কনসেপ্ট আমি মনে করি। কারণ হচ্ছে যে জব স্যাটিসফ্যাকশনটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আমি যে কাজটি করছি বা আমি যে কাজটি করে যা কিছু অ্যাচিভ করেছি তাতে আমি স্যাটিসফাইড কিনা, অবশ্যই একজন শিল্পীর স্যাটিসফ্যাকশন কিন্তু এত সহজ না। আমার আমি কি পেলাম বা কোন চরিত্র অভিনয় করে আমি কী অ্যাচিভমেন্ট আসবে আমি সেটা কখনো যাচাই বাছাই করি না। আমি সবসময় ভাবি যে আমি কত ধরনের চরিত্রে নিজেকে বিশ্লেষণ করতে পারলাম। আমি যদি সেদিক থেকে বলি আমি এত সব বৈচিত্র্যময় চরিত্রে আমাকে আমার নির্মাতারা কাস্ট করেছেন, আমার নাট্যকাররা আমাকে ভেবেছেন, তাদের কাছে আমি একদম ভীষণভাবে কৃতজ্ঞ। তারা যদি আমাকে এরকম বিভিন্ন বৈচিত্র্যময় চরিত্রে ভাঙার সুযোগ না দিতেন তাহলে কিন্তু আজকে আমি আপনার সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলতে পারতাম না। তাই এবং যদি বলি যে আক্ষরিক অর্থে অ্যাচিভমেন্টের কথা, আমি অনেক অ্যাচিভমেন্ট আমার এসছে সেরকম। আমি মেরিল প্রথম আলোর সমালোচক পুরস্কারে সেরা অভিনয়শিল্পী হয়েছি, আমি সেরে বাংলা স্বর্ণপদক পেয়েছি, এছাড়াও জাতীয়ভাবে আমি আরও অনেক অনেক পুরস্কৃত হয়েছি অনেকভাবে। সর্বোপরি দর্শকদের অনেক ভালোবাসা এবং আজকেও যেমন আমি শুটিংয়ের মাঝে একটুখানি রাস্তায় বসেছিলাম, আমার কাছে ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট এসে, অনেক কম বয়সী একজন স্টুডেন্ট এসে আমার বেগম জান চরিত্রের প্রশংসা করলেন। তো বেগম জান আমি যখন করেছি আমি কিন্তু তখন ভেবে করিনি যে আরও অনেক দিন পরে আমার চেয়ে অনেক জুনিয়র একজন মানুষ এসে বেগম জানের কথা এত ভূয়সী প্রশংসা করবে। তো এটাই তো আমার অ্যাচিভমেন্ট আসলে, তাই না? ফারজানা ছবিকে কত নাম্বার দিবেন দশের মধ্যে? দশের মধ্যে আমি অভিনেত্রী হিসেবে পাঁচ দেবো আমি। কারণ হচ্ছে যে আমি 50% আমি আমি পুরোটা চেষ্টা করি, সেখান থেকে আমি 50% হতে পারি। এবং সত্যি বলতে কি যে এটা প্রত্যেক অভিনয় শিল্পীর ক্ষেত্রেই হয় বা প্রত্যেক ক্রিয়েটিভ মানুষের ক্ষেত্রেই হয় আসলে, যে কখনোই আমরা কিন্তু শতভাগ পেরে উঠি না।